Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem amma ba'd. Fa'a'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون بارك الله لنا ولكم بالقرآن العظيم شكرا درشكت تبعي من بنرا أسكيما دير ألوچ بشي هلو রমজানের শেষ জুম্মা এবং পরবর্তী করণীয়। দেখেন, রমজান শরীফের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন, রমজানের প্রথম রাত্রি ঢুকার সঙ্গে সঙ্গেই আল্লাহু আকবার, জান্নাতের প্রতিটি গেট, আসমানের সকল গেট, রহমতের প্রতিটি গেট উন্মুক্ত করে দেওয়া হয়। যে মাসের শুরুতে রহমত, মধ্যবর্তীতে আল্লাহের বিশেষ মাগফিরত এবং শেষ দিকে আল্লাহ পাক অসংখ্য গণিত লোকদেরকে জাহান্নামে মুক্তির সওগাত প্রদান করে থাকেন। যেই মাসে রোজার মাধ্যমে গুনাহ মাফ হয়, তারাবির মাধ্যমে গুনাহ মাফ হয়, লাইলাতুল কদরের ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হয়, যে মাস নুজুলে কোরআনের মাস, সেই হিসাবে এই মাসের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি রাইট, স্পেশালি লাইলাতুল কদর এবং প্রতিটি দিন খুবই স্পেশাল, বিশেষ করে প্রতিটি জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই রমজানে হয়তো আমরা তিন থেকে চারটি জুমা আমরা পেতে পারি। আজকের আমাদের আলোচ্য বিষয় রমজানের শেষ জুম্মা। মনে রাখবেন, অনেকে হয়তো মনে করে থাকেন যে রমজানের শেষ জুম্মা হিসাবে আলাদা কোনো একটা বৈশিষ্ট্য বা এটার খাস কোনো ধরনের কোনো একটা ইবাদত আমাদেরকে করতে হবে, অনেকের মাথায় এগুলো থাকে, কিন্তু বাস্তবে এটার কোনো ভিত্তি নাই। সব জুম্মা যাবে গুরুত্বপূর্ণ, রমজান শরীফের শেষ জুম্মাও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুমা। অতএব রমজান শরীফের শেষ জুমা হিসাবে কেহ এটাকে জুমাতুল বেদা, যাবে রসুল্লাহ সাল্লামের বিদায় হজকে ফেয়ারওয়েল হজ বা বিদায় হজ হজ্জাতুল বেদা বলা হয়, এটাকে বিদায়ী জুম্মা বা জুমাতুল বেদা নাম দিয়ে থাকেন, এই নামটাও নবীজি দেন নাই। কিন্তু এটা এমনিতে আমরা বুঝে নিতাম যে এই জুম্মা, এই রমজান শরীফের শেষ জুমা। এক বৎসর যদি আমি হায়াত পাই তাহলে হয়তো আগামী বৎসর রমজান পাইলে রমজান শরীফের জুমা হয়তো আমার ভাগ্য হয়তো জুটবে। অতএব শেষ জুমা হিসাবে আলাদা কোনো নাম, আলাদা কোনো ইবাদত বর্ণনায় আসে নাই, কিন্তু আমাকে মনে রাখতে হবে কথা, এই কথা যে রমজান শরীফের শেষ জুমা হিসাবে এই হিসাবে গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছ থেকে রমজানের শেষ জুমা চলে যাইতেছে। অতএব এই দিন অন্যান্য দিনের মতো আমি রমজান শরীফের একটি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দিন হিসাবে, সাইদুল ইয়াম হিসাবে আমি এই দিনের কদর করব। এবং প্রতি জুমাবারে আমরা যে কাজগুলো করে থাকি, যে দুরুদ শরীফ বেশি করে পড়া, এবং প্রতি জুমাবারে একটি সময় আছে যে টাইমে দোয়া করলেই দোয়া কবুল হয়, রমজান শরীফে তো এটা আরও গুরুত্বপূর্ণ। কারণ রোজাদার রোজা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, সেই হিসাবে এই জুম্মাবারে তো গুরুত্ব আরও বেড়ে গেল। আমরা দোয়া করব, বিশেষ করে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্তর এই টাইমে দোয়া কবুলের খুব বেশি আশা করা যায়। এবং ইমাম যে সময় মিম্বরে বসেন নামাজ শেষ করা বা খুতবা শেষ করা পর্যন্ত, ওই টাইমে দোয়া কবুলের খুব বেশি আশা করা যায়। ওই সময়গুলোতে আমরা দোয়াতে স্পেন্ড করব। এবং রমজান শরীফের শেষ জুম্মার মানেই রমজান শেষ হয়ে যায় নাই। আমরা কিন্তু এটা কিন্তু অনেক সময় মনে করি যে সাতাইশার রাত চলে গেলেই রমজানের খতম তারাবি শেষ হয়ে গেল, তারাবি নামাজেই পড়তে হয় না, আর বিদায়ী জুম্মা শেষ জুম্মা আমরা পড়ে নিলাম, এরপরে রমজানের গুরুত্বই থাকে না, রমজানই বিদায় হয়ে গেল। এটাও শয়তানের বড় একটি ধোঁকা। শয়তান চায় না যে আমরা মাপ পেয়ে যাই। হাদিস বলতেছে, প্রতিদিন ইফতারের সময় অন্তত পক্ষে 1,000,000 গুণাগারকে জাহান্নামতে মুক্তির ঘোষণা লাভ করে থাকেন, আল্লাহু আকবার। এবং পুরা রমজান শরীফে 28 বা 29 ডেইজে টোটাল যত লোক জাহান্নাম থেকে মুক্তির উপহার পাইব, লাস্টের দিন, শেষ দিন কিন্তু আল্লাহ পাক সব মিলিয়ে যতজন মাপ পেয়েছিলেন, একা শুধুমাত্র লাস্টের দিনে এত সব লোককে আল্লাহ পাক জাহান্নামে মুক্তি দিয়ে থাকেন। অতএব বোঝা গেল রমজানের শেষ অংশগুলো আরও গুরুত্বপূর্ণ। মনে করেন রমজান শরীফের 2-3 দিন বাকি থাকতে শেষ জুম্মা চলে আসলো, এরপরে যে আরও 2-3 দিন বাকি থাকলো, এই দিনগুলো তো আরও গুরুত্বপূর্ণ।
আমরা এই দিনগুলোকেও ইবাদতে কাটাবো এবং রমজান যদি এইভাবে চলে যায় গুনাহ যদি মাফ না হয় তাহলে আমরা হাদিস জানি নবী করিম বদুয়া দিয়েছেন এবং জিবরীল আমিন বদুয়া দিয়েছিলেন আল্লাহ নবী আমিন বলেছিলেন কি যে ওই ব্যক্তি যেন ধ্বংস হোক যে রমজান পাওয়ার পরেও গুনাহ মাফ করতে পারল না আল্লাহ আকবার আরও একটা বিষয় বদুয়া দেওয়া হয়েছে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও যে সন্তান মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না নবীজি বলেন সেও ধ্বংস হোক জিবরীল আমিন আলাইহিসসালাম বলেছিলেন মসজিদের মধ্যে রাগিমান ফুহু রাগিমান ফুহু রাগিমান ফুহু তখন আল্লাহ নবী আমিন বলেছিলেন কারণ জিজ্ঞাসা করলে বলা হয়েছিল নবী বলেছিলেন যে তিনটি বদুয়া দিয়েছিলেন জিবরীল একটি হলো রমজান পাওয়ার পরে যে গুনাহ মাফ করাইতে পারল না দুই নম্বর যে মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও জান্নাত অর্জন করতে পারল না এই উভয় ব্যক্তি ধ্বংস হোক আমি বলেছি এবং তিন নম্বর যে ব্যক্তির সামনে মান জুকির তো ইন্দাহুল আমি সাল্লি আলাই যার সামনে আমি নবীজির নাম উচ্চারণ করা হলো কিন্তু আমার সেই উম্মত আমার নাম শুনেও দুরুদ পাঠ করলো না সেও ধ্বংস হোক অতএব এই তিনটি কাজ খুবই গুরুত্বপূর্ণ রমজান শরীফের প্রতিটা মুহূর্তে এবং সেকেন্ডে কদর করা মা বাবা বিশেষ করে বৃদ্ধ বয়সে মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করা এবং নবীজির প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি নবীজির নাম শুনে দুরুদ পাঠ করা আমরা এই কাজগুলো অবশ্যই করব এবং রমজান শরীফের শেষ জুমা হিসাবে পরবর্তী সময়টাকে রমজান শেষ হয়ে যাচ্ছে নিশ্চয়ই রমজান শরীফে আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষকে মাফ দিয়েছেন জাহান্নাম থেকে মুক্তির উপহার দিয়েছেন আমি কি ওই ভাগ্যবান লোকের মধ্যে আমি ঢুকতে পারলাম নবীজি বলেন যে লাইলাতুল কদরের যদি কেহ গুরু ফজিলত থেকে বঞ্চিত হয় সে সব ধরনের ক্ষয়ের এবং কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল আমি নি ওই বঞ্চিতদের মধ্যেই থেকে গেলাম এখনও সময় আছে রমজান শরীফে যে কয়টা দিন রয়েছে এই দিনগুলোতে যেন আমরা অবশ্যই আমরা কদর করে আমরা যেন কমপক্ষে মাহফিলিস্টে ঢুকতে পারি আমরা এটা করে নেব এরকম যেন না হয় রমজান চলে গেল আর আমি মাহফিলিস্টে আমাকে ঢুকাইতে পারলাম না জানি না এই হয়তো এই রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে আপনার জীবনের শেষ রমজান হতে পারে আমাদেরকে এটা মনেও করতে হবে লাইফের একদিন রমজান শিবের শেষ রমজান হবেই নবীজি বলেছেন সল্লি সালাত মুআদ্দিন হে আমার উম্মতেরা যখন তোমরা নামাজ পড়বে তুমি মনে করবে এটা তোমার জীবনের শেষ নামাজ যদি আমি মনে করি 2019 এই যে রমজান আসতেছে এটাই আমার জীবনের শেষ রমজান আর কারো হক তো হবেই এরকম অতএব এই রমজানকে আমার জীবনের হয়তোবা শেষ রমজান এই কথা মনে নিয়ে এসে আমি যতটুকু পারি আখেরা যেন আমরা তৈরি যেন করি এবং রমজান শরীফের শেষ জুম্মা থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতে আমরা বেশি বেশি করে ইবাদত করে ইস্তেগফারের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা আল্লাহর রহমত আল্লাহর মাগফিরত আল্লাহর দয়া যেন আমরা নিতে পারি আল্লাহ পাক আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করুন আমিন আমিন জাযাকুমুল্লাহ আহসানাল জাযা